এবার যিনি আসবেন তিনি হচ্ছেন আফনান আহমেদ রাশেদ আসছেন নারায়ণগঞ্জ থেকে সমাজ আসসালামু আলাইকুম তাজ্জব ব্যাপার সাজু ভাই আমাদের লিড গিটারিস্ট বাবু ভাইকে আমি বান্দর বলছি এর জন্য হাসান ভাই আমাকে 500 টাকা জরিমানা করছে তো আমি 500 টাকা জরিমানা দিয়ে কইলাম বাবু ভাইরে বান্দর বলছি 500 টাকা জরিমানা করছেন ঠিক আছে কিন্তু বান্দর রে তো বাবু ভাই কইলে কোনো সমস্যা নাই আচ্ছা বলুন তো প্রকৃত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কারা যারা সায়েন্সের বিষয়গুলো বানাইয়া বানাইয়া লেখে আরে বাবা সেদিনে ঝাক্কাস ভাই তার গার্লফ্রেন্ডকে হাতের চুড়ি গিফট দিছে তো ঝাক্কাস ভাইয়ের গার্লফ্রেন্ড বলতাছে জান চুড়িগুলো আমাকে পরে দাও তো এই সোনার পর আবার ঝাক্কাস ভাই বলতাছে ইসি রে আগে যদি জানতাম তাহলে তোমার জন্য শাড়ি নিয়ে আসতাম প্রকৃতি বিজ্ঞানী বেয়ার গিলস একদিন জঙ্গলের মাঝখান দিয়ে হাইটা যাইতাছিল হঠাৎ তার সামনে আসলো একটা অজগর সাপ তারপর কি হলো অজগরের বউ বিধবা হইয়া গেল সেদিন ফালতুর মাথায় আমি ব্যান্ডেজ দেখা করলাম কিরে ফালতু তোর মাথা ফাটলো কেমনি এই শিনা ফালতু বলল আব্বার সাথে বৈশা টিভিতে হাসো দেখতাছিলাম হঠাৎ একটা মাছি মাথার উপরে বসলো তারপর মাথাটা ফাইটা গেল আমি কেলাম ওই বলত পাইছোস মাছি বসলে আবার মাথা ফাটে হ আব্বা এবার মাছি লাঠি দিয়ে মারে তো আচ্ছা বলুন তো স্পিকারের উপরে কে তার বউ লাউড স্পিকার সেদিন ঝাক্কাস কাকা পুলিশের দোকানে যায় বলতাছে ভাই আমার ঘরে চোর আসছিল চোরে আমার বাসায় চুরি করতে লইছিল তারপর আমি চোরের তো দড়ি দিয়ে পা বাঁধা রাখছি এই শোনার পর পুলিশ বলতাছে তাজ্জব ব্যাপার আপনি পুলিশে দড়ি দিয়ে পা বাঁধছেন হাত বাঁধেন নাই এত তো চোর পালায়া যেতে পারে অনেকক্ষণ ভাইব্বা আমাদের ঝাক্কাস কাকা বলতাছে আরে না যে বুদ্ধি আমার মাথায় আসে নাই সে বুদ্ধি চোরের মাথায় কেমনে আসবো লিপুন আপু চিড়িয়াখানায় বানরের খাতার সামনে যখন দুইটা মেয়ে দাঁড়িয়ে থাকে তখন একজন আরেকজনের বলে ওই দেখ দেখ বানরটা কত কিউট আর যদি দুইটা ছেলে দাঁড়িয়ে থাকে তখন একজন আরেকজনকে কি বলে ওই দেখ তো ডুপ্লিকেট টিভিতে বাংলাদেশের খেলা চলতেছে সাকিব আল হাসান বলে বলে ছয় বলে বলে ছয় বলে বলে ছয় মারতাছে তো এইটা দেখা কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্যকার বলতাছে এবারও পরে বলে ছয় মারলো সাকিব আল হাসান এইটা শুনে আমাদের পিস্তল বলতাছে হ মার বই তো পরের বল না নিজের বল হইলে তো একটু রই আসইয়া মারত ধন্যবাদ বাহ মানে গুল্লি 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 জাস্ট পিস্তল মানে ডিস্কা 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 মাজার ভাই ভাষা হারানো মতো ব্যাপার মানে কি যে একটা শার্প তার বাচন ভঙ্গি আর পারফরমেন্স শব্দে শব্দে তারপরে মানে আমরা বলি না যে তুমি একটু দ্রুত বলছো তোমার শব্দ বোঝা যাচ্ছে না কিন্তু ও তার জোকসের গতি ইন্ট্যাক্ট রেখে পরিচ্ছন্নভাবে তুলে ধরেছে জোকসগুলো দুর্দান্ত প্রত্যেকটা বিষয়বস্তু ভালো ছিল এবং প্রাসঙ্গিক ছিল এবং খুব খুব ভালো হয়েছে নিপুন তোমার লুকসটাই খুব ইন্টারেস্টিং আসলে মানে কিছু মানুষকে দেখলেই ভালো লাগে দেখতে ইচ্ছা করে যে হ্যাঁ সে কী বলছে এ জায়গা থেকে এটা তোমার খুব প্লাস আর যেহেতু আসলে তুমি এটা তোমার কারেকশানের জন্য বলছি কারণ এটা আসলে তোমার বুঝার কথা না তারপরও বলে দিচ্ছি এটা আসলে তোমার গ্রুমারদের বলা উচিত ছিল যখন তুমি ক্যামেরার সামনে অনেক বড় হা করে আসবা এটা অনেক বড় লাগবে দেখতে মানে তুমি যখন ঢুকো তখন তুমি কিন্তু তুমি হাসো ঠিকই কিন্তু কখন যে মুখ খুলে যায় সেটা তুমি বুঝতে পারো না তাই আমি গ্রুমারদেরকে বলছি এটা একটু আপনারা জাস্ট খেয়াল রাখবেন যাতে ও যখন ঢুকে ও কিন্তু এইভাবে আসা এই তখন কিন্তু এটা কিন্তু স্ক্রিনে দেখতে একটু অড লাগবে এছাড়া তোমার জোকস খুব ভালো ছিল জুয়েল ভাই তুমি ক্রমেই তুবড়ির মতো উপর দিকে উচ্ছ্বসও করে
সবচেয়ে আমার যে জিনিসটি ভাল লেগেছে জোকসগুলো তো ভাল লেগেছে, ব্যক্তি তোমাকে ভাল লাগে, আর মানুষের সৌন্দর্য হচ্ছে তার গুণ, তাই না? সেই গুণ তোমার ক্রমেই ঝকঝকে হচ্ছে। এবং আমি যে জিনিসটি সবসময় পছন্দ করি সেটা হচ্ছে গল্পের মালা গাথা। তুমি কিন্তু টুকরো টুকরো গল্পই বলেছ, কিন্তু তার মধ্যে মাথা ফাটালে তোমার বন্ধুকে, তোমার ঝাক্কাস কাকাকে নিয়ে আসলে, মানে ঝাক্কাস কাকা, তাই না? ব্যাপার হ্যাঁ হ্যাঁ। তারপরে সাকিব আল হাসানকে নিয়ে আসলে, অর্থাৎ আমাদের সমস্ত চেনা সার্কেলকে তুমি তোমার গল্পের মধ্যে গেঁথে দিলে, আর এই গেঁথে দিয়ে আমাদেরকে আলাদা ইমোশনে বেঁধেছ। ধন্যবাদ। তুমি কি জানো যে সাকিব আল হাসান কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে লিখেছিল যে বাচ্চার জন্য কিছু কেনা আর একটা ওয়ান ডেতে 100 করা একই সমান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার আহমেদ রাশেদ।